আমি যে ন্যায় বিচার ন্যায় আমার হবে সেটাই আমাকে দেখ। আমি মারা গেলে ময়না মিনু হারুন এবং মোহাম্মদ আলী ময়না, শমসের সালাদিন হারুন, কাউন্সিলর আবু সাইদ এবং বিলকি সুলতানা মিনু এবং ময়নার যে ছেলে ওয়াজুদ আলী রায়ান এবং তার যে সাঙ্গ পাঙ্গ তারা হচ্ছেন দায়ী। আমি পাপিয়া সুলতানা টুম্পা, আমি একজন আইনের ছাত্র, আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে অনার্স করেছি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। আমি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমার পিতা আব্দুল হোসেন নান্টু মোল্লা 13 মে 2005 মারা যায়। আমার বাবা জীবদ্দশায় 2টি বিয়ে করেন, আগের ঘরে এক ভাই এক বোন মিনু হারুন এবং আমার মা পারভিন বেগমের ঘরে আমরা 2 ভাই 2 বোন তুহিন হোসেন, পাপিয়া সুলতানা টুম্পা, পারভেজ আহমেদ রাজু এবং সাদিয়া সুলতানা বিনু। কিন্তু আমাদের এই বাবা মারা যাওয়ার পর আমাদের এই 15টি বাড়ি নিয়ে একটি 172-15 পাটোয়ারা মামলা চলতেছে, যা তৃতীয় যুগ্ম জেলা আদালতে বিচারাধীন অবস্থায় আছে। এমন অবস্থায় আমাদের বাবার ব্যাংকের কিছু টাকা আছে, সেটা নিয়ে আমাদের সাকসেশন মামলা চলতেছে। এই অবস্থায় আমাদের হাইকোর্ট ডিরেকশন দিয়েছে যে তোমরা হচ্ছে 4 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার জন্য। আজকে প্রায় 8 বছর হয়ে গেল, কোনোভাবেই মামলা শেষ হচ্ছে না, কারণ এই বিলকি সুলতানা মিনু, শমসের সালাদিন হারুন এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না একের পর এক যেহেতু তারা মামলা ঘুরাচ্ছে। এর মধ্যে তারা যখনই আওয়ামী লীগের লোক আসে, আওয়ামী লীগের উপর ভর করে আমার বাড়ি দখল করে এবং বিএনপির লোকজন আসে, বিএনপির লোকজন নিয়ে আমার বাড়ি দখল। কিন্তু আমাদের এই সমস্ত 2005 সাল থেকে নিয়ে 2005 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় ঘুরি বিচারের জন্য। তারপর গিয়ে আমি 2015 সালে কেন বিচার করতে পারবে না, পঞ্চায়েত একটি প্রতিবেদন দেয় যাহা নিয়ে আমি আদালতে দ্বারস্থ হই এবং বাটোয়ারা মামলা করি। এবং আমার বাবার যে ব্যাংকে টাকা আছে, রূপালি ব্যাংকে টাকা 8 কোটি টাকা, আইসিবি ইসলামী আছে 1.5 কোটি টাকা এবং অন্যান্য ব্যাংকে আরও কিছু টাকা আছে, যার জন্য আদালতে মামলা বিচারাধীন অবস্থায় আছে। কিন্তু আসামিরা, এই আমার সৎ ভাই বোন এবং আমার চাচা, আমাদের উপর হামলা চালিয়ে আমাদের দখলচ্যুত করতে যাচ্ছে। যেহেতু আদালতের, আমি যেহেতু আইনের ছাত্র, আদালতের প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু তারপরেও তারা মানতেছে না। আমাকে এর আগে চোখানা করে দিচ্ছিল, এই মামলা হচ্ছে তাদের সাক্ষী পর্যায়ে নিছে, এটা রেখেছে তারা রিভিশনে গেছে, রিভিশনে নামঞ্জুর করে দিয়েছে। আমি কোর্টকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমি ভিকটিম, আমি একের পর এক নির্যাতিত হচ্ছি শুধুমাত্র সম্পত্তির জন্য। সম্পত্তির জন্য তো আমাকে কোনো দল এসে আঘাত করতে পারে না, সম্পত্তির জন্য তো যে আসামিরা ওপেন আমাদেরকে মারধর করতে পারে না। আমার ভাইকে যেভাবে করে মারছে, আমাকে যেভাবে করে রান দাও দিয়ে কোপ দিচ্ছে, আপনারা যদি দেখেন আমার সেলাইগুলো খুলে সেটা দেখতে পারবেন। আমার চাচা সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, সৎ বোন বিলকি সুলতানা মিনু, সৎ ভাই শমসের সালাদিন এবং ময়নার ছেলে রায়ান এবং জলিল, জহিরুল, মানিক আর অন্যান্য যারা আছে, পাপ্পু, জনি, যারা আমার বাসায় দখল নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার বাবা 2005-এ মারা গেছেন, আফজাল হোসেন নাজি মোল্লা। চাঁদের সাথে এক হয়ে এই সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আমাদের উপর হামলা দিচ্ছে। 2005-এ আব্বু মারা যায় এবং আমি এর আগে 2022-এ একটি সাংবাদিক সম্মেলন করি। তারপর আমি দীর্ঘ কয়েকটা বছর ভালো ছিলাম, কিন্তু যখনই আমার সরকার পতন হলো তারপর থেকে ওরা আমাদের উপর হামলা চালাচ্ছে। কারণ ওরা সুযোগের অপেক্ষায় থাকে যে যখনই দেশে অরাজকতার সৃষ্টি হবে বা যখনই, এখন যেহেতু থানা নাই, এখন কোর্টও ঠিকভাবে চলতেছে না, যার কারণে ওরা আমাদেরকে পুরো মেরে ফেলার চেষ্টা করছে। এবং আমার বাসার উপরে পেট্রোল মেরেছে, প্রত্যেকটি এভিডেন্স আছে এবং সিসি ক্যামেরা ফুটেজ আছে যে তারা যে আমাদের উপর হামলা চালিয়েছে। এই আমার মায়ের হাত ভেঙে দিছে, আমার মাথা কোপ দিছে রান্দা দিয়ে, এখানে 8টা 5টা। আমি থানায় দীর্ঘদিন ঘুরেছি, থানা আমার মামলা নেয়নি। থানা আমার মামলা নেওয়ার আগে আমার সৎ বোন বিলকি সুলতানা মিনু মামলা নিছে। থানা বংশা থানার প্রত্যেকটা বাড়ি ময়নার পক্ষে বায়াস হয়ে যায়, বংশা থানা কোনো দিনই আমাদের কোনো কথা শুনে নেই। আমাদের একটা জিডি নেওয়ার জন্য আমাদের 5 ঘন্টা বসায় রাখে, একটা মামলা নেওয়ার জন্য আমাদের 3 দিন ঘুরায়। আদালতে মামলা করতে গেছি, আমার যে আরো 3 জন ফ্রেন্ড যে আইনের স্টুডেন্ট, তারা যেহেতু ইনজোর হয়েছে তার আগে মামলা করতে, আমি অসুস্থ ছিলাম, আমি সুস্থ হয়ে তারপর মামলা করেছি। আমার যেহেতু আমি ঢাকা মেডিকেলে ভর্তি রক্ত অবস্থায় ছিলাম, আমার বমি হচ্ছিল মাথা আঘাতের কারণে, পারিবারিক সম্পত্তি, শুধু সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য। এবং প্রত্যেকটা ডকুমেন্ট দেখবেন যে ম্যাপ থেকে শুরু করে 35 নং ওয়ার্ডে সাবেক 2 নং ওয়ার্ড বংশালের প্রত্যেকটা ওয়ার্ডে দেখবেন যে আমার বাবার নাম লেখা আছে। ম্যাপ থেকে শুরু করে আমি প্রত্যেকটা দলিল আপনাদেরকে দেখাতে পারবো যেখানে আমার পিতা আফজাল হোসেন নান্টু মোল্লা মালিক। শুধুমাত্র আমরা 4 ভাই বোন, আমার মা বেশি পাই দেখে তারা আমাদের উপর হামলা চলছে এবং আমাদেরকে সম্পত্তি না দেওয়ার জন্য চেষ্টা করতেছে। শুধু সম্পত্তি কেন, আমাদেরকে এখন মেরে ফেলা একটা নিতে, যেহেতু দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। 5 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত আমাদের উপর হামলা চালিয়েছে,
লাস্ট অ্যাটেম্প করছে 12 তারিখে। এই 12 তারিখে অ্যাটেম্প করার পরও রাতে 3টা বাজে গিয়ে আমি হসপিটালে ভর্তি। আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছে, মায়ের উপর হামলা চালিয়েছে। এখন আমি চাচ্ছি বর্তমান ছাত্র জমা যেভাবে করে সরকারের পতন করছে, আমি চাই ন্যায় বিচার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাই, যেহেতু উনি তত্ত্বাবধায়ক সরকার, উনি আমার বিচার করুক। যেটা ন্যায় আমার হবে সেটাই আমাকে দেখ। এবং আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি মারা গেলে ময়না মিনু হারুন এবং মোহাম্মদ আলী ময়না, শমসের সালাদিন হারুন, কাউন্সিলর আবু তাইদ এবং বিলকি সুলতানা মিনু এবং ময়নার যে ছেলে ওয়াজুদ আলী রায়ান এবং তার যে সাঙ্গপাঙ্গ তারা হচ্ছেন দায়ী। কারণ আমাদের কোনো শত্রু নেই, এই ময়না মিনু ছাড়া হারুনের কোনো শত্রু নেই। কারণ আমাদের শুধু শুধু ওরাই শুধু সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য এরকম আমাদের সাথে আঘাতগুলো করছে। আপনার প্রতিটা ভিডিওস দেখতে পারবেন, ভিডিওসগুলো বের করো।